স্কিনকেয়ার রুটিন আমি ইভিনিং টাইমে অল্প স্বল্প যে স্কিনকেয়ারটি করি সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দাও দেখি, আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেক শিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না আমার এমন ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আর কিছু বাকি রইল না, সো লেটস গেট স্টার্টেড। ইভিনিং টাইমে বাইরে থেকে বাড়ি ফেরার পর ফেসটা ক্লিন করার জন্য আমি এখানে ইউজ করি ওয়াও স্কিন সায়েন্সের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ। এর মধ্যে আছে চারকোল বিটস, তার সাথে আছে মিন্ট এক্সট্র্যাক্ট, যেটা আমাদের স্কিনে অ্যাকনি র্যাশ পিম্পলের মতো প্রবলেমটাকে অনেকটাই কেটার করতে হেল্প করে। তার সাথে আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করে, কারণ এর মধ্যে দেওয়া আছে ছোট্ট ছোট্ট চারকোল বিটস। এটা দিয়ে ফেসটা ক্লিন করার পর আমি ইউজ করব ওয়াও স্কিন সায়েন্সের অ্যাক্টিভেটেড চারকোল ফেস মাস্ক। অ্যাজ ইউ ক্যান সি, এটা খুব ভালো করে আমার ফুল ফেসের নেকে অ্যাপ্লাই করে নেব। এর মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ বা প্যারাবিন নেই, এটা টোটালি প্যারাবিন ফ্রি একটা প্রোডাক্ট। অ্যাজ ইউ ক্যান সি, এটা খুব ভালো করে আমার ফুল ফেসের নেকে আমি অ্যাপ্লাই করে নেব। তোমরা অবশ্যই এই ফেস মাস্কটা একবার ট্রাই করতে পারো, এটার লিঙ্ক আমি এই ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা চেক আউট করতে পারো। এটা আমি সপ্তাহে 3-4 দিন ইউজ করি। এটা ইউজ করলে আমার স্কিন থেকে ব্ল্যাক হেডসের মতো প্রবলেমটাও যেমন রিমুভ হয়ে যায়, তার সাথে স্কিনটা সফট অ্যান্ড স্মুথ হয়, স্কিনটা ইভেন হয়ে যায় ইনস্ট্যান্টলি। স্কিনটা টাল ড্রাই করে আমি এখানে ইউজ করব বায়োটিক বায়ো কিউকুম্বার পোর টাইটানিং টোনার। তোমরা সকলেই জানো এটা আমার কতটা পছন্দের একটা প্রোডাক্ট, আমি দিনে এটা 3-4 বার ইউজ করি। আমি এটা কটন বল দিয়ে খুব ভালো করে আমার ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নেব। এতে আমার স্কিনটা হাইড্রেট থাকবে, স্কিনের পিএইচ ব্যালেন্সটাও মেনটেন থাকবে। স্কিনটা ময়েশ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করব আমার সব থেকে পছন্দের নিভিয়া সফট ক্রিম। এটা আমি খুব ভালো করে আমার ফুল ফেসের নেকে অ্যাপ্লাই করে নেব। সো কমপ্লিট আমার ইভিনিং স্কিন কেয়ার রুটিন, দেখলে তো কতটা ইজি। গাইস আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ থামস আপ করতে একদম ভুলো না। তোমরা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, যেটা লিংক তোমরা ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার।